সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, তবে সিলেটের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। বন্যা কবলিত এলাকাগুলোতে থামেনি বৃষ্টি। উজান থেকে নেমে আসা ঢল আর অতি বৃষ্টির কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এর আগে গতকাল বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় সুরমা নদীর পানি ১৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী পাড়ের বসতঘর থেকে পানি নামলেও বাড়ছে হাওরের পানি। পরিস্থিতির অবনতির আশঙ্কা হাওর এলাকায়। দুর্ভোগ আর দুর্দশায় দিন কাটছে সুনামগঞ্জবাসীর। এখনও বিচ্ছিন্ন তাহিরপুরের সাথে সড়ক যোগাযোগ। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উজানে ভারী বৃষ্টি না হওয়ায় কিছুটা কমেছে নদীর পানি। কুশিয়ারা ছাড়া সবকটি নদ নদীর পানি কমেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গেল ১২ ঘন্টায় কমেছে সুরমা, সারি, গোয়াইন, ডাউকি নদীর পানি। তবে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ বানভাসী মানুষ। অনেকে ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে, সেখানে নেই পর্যাপ্ত খাবার। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। আর নাবিল, আপনি যেখানে আছেন সেখানে কি অবস্থা এবং বন্যা পরিস্থিতির কোনো উন্নতির আভাস মিলল কিনা? দুর্গতদের সহযোগিতায় সরকার কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ইশরাত, দীর্ঘ এক সপ্তাহ পর সিলেটবাসী সম্ভবত একটি বৃষ্টিহীন সকাল দেখেছেন এবং আজ সকাল থেকে, গতকাল রাত থেকে মূলত আসলে ভারী বৃষ্টি বা বৃষ্টিপাত আমরা সিলেট খুব একটা দেখিনি এবং যার কারণে আসলে সিলেটবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এবং আরও একটি স্বস্তির খবর জানাই, সেটি হচ্ছে যে গতকাল সন্ধ্যার পর থেকে সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সকল যে নদ নদী যেগুলো আছে সেগুলোর পানি কিন্তু কমেছে। তার মূল কারণ হচ্ছে যে ভারতের মেঘালয়ে, সেখানে গতকাল থেকে আসলে বৃষ্টিপাত কম হয়। বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলের যেসব নদ নদী রয়েছে, সীমান্তবর্তী নদ নদী, সেগুলোতে পানি কমেছে। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীর যে সিলেট পয়েন্ট, সেখানে নিশ্চয়ই দেখছেন যে গতকাল থেকে আসলে আমরা দেখছি যে এখানে পানি কিছুটা কমেছে এবং পানির যে স্রোত, সে স্রোত আসলে বেশ বেড়েছে এবং এতে করে বোঝা যাচ্ছে যে পানি আসলে নিচু এলাকা দিয়ে নামতে শুরু করেছে। এবং সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি কমায় নতুন করে নগরীর আশপাশের নদী তীরবর্তী যেসব এলাকা, সেসব এলাকায় পানি প্রবেশ করেনি। তবে যেসব এলাকা ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে, সেসব স্থান থেকে খুবই ধীরে ধীরে পানি কমছে। সেটিকে খুব উল্লেখযোগ্য আসলে বলা চলবে না। তবে পানি কমার যে বিষয়টি, সেটি আসলে নগরবাসী অনেকটাই তাদের প্রত্যাশা করছেন যে এইভাবে যদি পরিস্থিতি থাকে, এইভাবে যদি প্রকৃতি থাকে, তাহলে আজকে আসলে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হবে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজও সিলেটে বৃষ্টি আছে, তবে গতকাল থেকে সেটি কিছুটা কম। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যদি উজানে আর ভারী বৃষ্টি না হয়, তাহলে আগামীকাল থেকে নদ নদীর পানি আরও কমতে পারে। ফলে এই যে ৮ লক্ষ মানুষ আসলে পানিবন্দী হয়েছেন এবং প্রায় ২ লক্ষেরও বেশি মানুষ আসলে এখন এই যে আশ্রয় কেন্দ্রে আছেন, তাদের যে মানবেতর জীবন, কেউ খাবার পাচ্ছেন না, যারা বাসা বাড়িতে আছেন তারাও আসলে সেইভাবে ত্রাণ সহায়তা পাচ্ছেন না, সেই দুর্ভোগ থেকে সাধারণ মানুষ মুক্তি পাবেন, এমনটাই তারা আশা করছেন। ধন্যবাদ আপনাকে ইসরাত।